নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। তৈরি করব ইনস্ট্যান্ট একটা লঙ্কার আচারের রেসিপি। কিভাবে তৈরি করব, কী কী লাগবে, বিস্তারিত রয়েছে ভিডিওটিতে। হঠাৎ করেই লঙ্কার আচার বাড়িতে না থাকলে এবং খেতে ইচ্ছে করলে এভাবে কিন্তু চটজলদি বানিয়ে রাখা যায়, আবার এটা দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখা যায়। অনেক সময় কাঁচা লঙ্কা বাড়িতে থাকে না, তখন কিন্তু এই লঙ্কার আচারটাই কাজে দেয়। আচার বানানোর জন্য মশলাই প্রথমেই আমরা দেখে নেব কী কী লাগবে। যা কিছু লাগবে মশলা আমরা এখানে নিয়ে নিয়েছি। লাগবে জিরে, ধনে, মেথি, সর্ষে, কালো জিরে, জোয়ান, রাঁধুনি, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। আচারের মেন উপকরণ হচ্ছে লঙ্কা, তাই এখানে লঙ্কাটা নিয়েছিলাম 300 গ্রাম। আর লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এখন লঙ্কার পেছন দিক থেকে একটু করে লঙ্কাগুলোকে চিরে নিতে হবে, যাতে আচারের যে মশলাটা সেটা লঙ্কার মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে এবং আচারটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। সেই কারণে লঙ্কাটাকে কিন্তু খুব ভালোভাবে আগেই পরিষ্কার করে নেবেন, আর তারপর একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। কোনো রকম জল কিন্তু ব্যবহার করবেন না, বা লঙ্কার গায়েও কোনো রকম জল থাকা চলবে না। লঙ্কার পেছনগুলো একটু করে চিরে নিয়ে এবার আমরা আচারটাকে মাখিয়ে ফেলব। প্রথমেই লঙ্কাগুলোকে নিয়ে নিলাম একটা বোলের মধ্যে, দিলাম বেশ অনেকটা পরিমাণে লবণ, দিলাম হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সাথে দিলাম একটু ভাজা মশলা যেটা আমরা তৈরি করলাম আচারের মশলা, সেটাকে ভরে ভরে 2-3 চামচ দিয়ে দিতে হবে। এরপর প্রায় 3-4 চামচ মতো দিয়ে দেবো কাসুন্দি। আচারটা যেন দীর্ঘদিন থাকে ভালো, তার জন্য একটুখানি ভিনিগারও দিয়ে দিলাম। এবং এই যে গুঁড়ো মশলাগুলো, সেগুলো কিন্তু মাখিয়ে নিতে সুবিধা হবে ভিনিগারটা দেওয়ার ফলে। আর আচারের মধ্যে যে টকটক ভাবটা, সেটাও কিন্তু চলে আসবে ভিনিগারটা দেওয়ার কারণে। এবার সমস্ত মশলাগুলোকে চামচের সাহায্যে ভালোভাবে লঙ্কার সাথে মাখিয়ে নিতে হবে, ঠিক মাখামাখা হবে এমনটাই। হ্যাঁ, এভাবেই সুন্দর করে মাখামাখা হবে ব্যাপারটা। এবার দিয়ে দেবো এর মধ্যে আচারের তেল। আগের থেকে বাড়িতে যদি আচারের তেল থাকে বা আচার থাকে, সেখান থেকে তেল তুলে নিয়ে এখানে আমরা দিয়ে দিতে পারবো। আমি কয়েকদিন আগেই মিক্স একটা আচার তৈরি করেছিলাম, সেখান থেকেই 1 কাপ তেল তুলে নিলাম আর সেই তেলটাই দিয়ে দিলাম। এবার যদি বাড়িতে আচারের তেল না থাকে, সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে আমরা তেলটাকে সরাসরি গরম করে নেব, হাই ফ্লেমে তেলটাকে আগে গরম করে নেব, তারপর ঠান্ডা করব, আবার সেই ঠান্ডা তেলটা এই লঙ্কার মধ্যে মিশিয়ে নিতে হবে। এবং সাথে দিতে হবে খানিকটা হিং। হিংটা দিলে তারপরেই কিন্তু আচারের মেন স্বাদ এবং গন্ধ দুটোই ভালোভাবে চলে আসবে। আর যদি বাড়িতে আচার থাকে, তাহলে সেই আচারের সাথে তেল মিশিয়ে কিন্তু আমরা এখানে মিশিয়ে দেব। এবার দিয়ে দিলাম 2 চামচ মতো আমচুর পাউডার। যেহেতু এখানে টক ভিনিগার ছাড়া আর কোনো কিছু ব্যবহার হয়নি, তাই টক স্বাদটা আনার জন্য আমি এখানে ব্যবহার করেছি আমচুর পাউডার। আমচুর পাউডারটা শেষে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দিলাম। ব্যাস, ইনস্ট্যান্ট আচার কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এবার এটাকে কিন্তু ভালোভাবে একটা জারের মধ্যে রেখে দিতে হবে। এটা 2-6 মাস পর্যন্ত কিন্তু ফ্রিজে রাখা যেতে পারে। ফ্রিজে না রাখলে এটা মাঝে মাঝে একটু রোদ দিয়ে এটাকে রেখে দিতে পারেন। প্রথম বেশ কয়েকদিন একটু রোদ দিলেন, তারপর কিন্তু রোদ না দিলেও মাঝে মাঝে একবার করে বের করে দিলেও আচারটা ভালো থাকে দীর্ঘদিন পর্যন্ত। আর এটা ভাত বা রুটির সাথে খেতেও অনেক মজা লাগে। থ্যাংকস ফর ওয়াচিং।